আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। আজকে দেখেন আমাদের দোকানের সামনে ভাঙা ভাঙি চলছে, মানে ফুটপাথ যেগুলো আছে সেগুলো সরকার থেকে সরাচ্ছে। তা আমাদের সামনে যেটা ঢালাই করা আছে দেখেন, সেই ঢালাইটা ভেঙে দিচ্ছে। আর সামনে দুটো স্ল্যাব দেওয়া ছিল, সেই স্ল্যাবের মধ্যে একটা স্ল্যাব আমি সরিয়ে নিয়েছি লেবার দিয়ে, আর একটা বড় স্ল্যাব আছে এটা ঢালাই আছে। দেখি এটা ভাঙবে কি না। সামনে যে ঢালাই করা আছে সেটাকে ভেঙে দিচ্ছে, বলছে কি বড় ড্রেন হবে, রাস্তা চওড়া হবে, তার জন্য ফুটপাথ পরিষ্কার করছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এসব কাজ চলছে। এই যে স্ল্যাবটা দেওয়া ছিল সেটা তুলে নিয়েছি আমি, স্ল্যাবের পাঁচিরটা ভেঙে দিল। এটা গোটা আমাদের নয়, এটা গোটা রামপুরহাট, গোটা পশ্চিমবঙ্গে এইসব কাজ চলছে। আমাদের কোনো অসুবিধা না হলেও ফুটপাতে যেগুলো ব্যবসায়ী ছিল তাদের খুব, তাদের দোকান সব ভাঙা গেছে, ফুটপাত একবারে পরিষ্কার হয়ে গেছে। ভাঙা পর এটা ভালো করে সমান করে দিচ্ছে। রাস্তা চওড়া হবে, ড্রেন হবে, তার জন্য এসব কাজ চলছে। আর জাম লাগছিল, রাস্তা সংকীর্ণ হচ্ছিল, তার জন্য এই যে আমার সামনেটা হয়ে গেছে, পরের দোকানে এবার হচ্ছে। পাশের দোকানে চলছে কাজ, ফুটপাতে যে বড় বড় দোকানগুলো ছিল সবগুলো ভেঙে দিয়েছে, সরকারের জায়গাতে ছিল সব। এই যে আমাদের দোকান, সামনে ওপরে একটা শেড ছিল টিনের, শেডটাকে আমি খুলে নিয়েছি, আর এই স্ল্যাবটাকে তুলে নিয়েছি, নালে ভেঙে দিত। আর এই বড় ঢালাই স্ল্যাবটা এটা আর ভাঙলো না, যাওয়ার জন্য একটা রাস্তা রাখতে হবে তার জন্য। দোকানটা অনেক দিন থেকে বন্ধ আছে তার জন্য। এই যে আমার দোকানের ভিতর, এই যে টিনের শেড যেটা, সেটা ভিতরে ভরে রেখেছি, বোর্ড একটা আছে বোর্ডটাও ভরে রেখেছি ভিতরে। এই ছোট ব্লগ নিয়ে এলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।